আলাইকুম সবাইকে স্বাগত বড় টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আক্তার খবর পড়ছি শিশু বক্তা রফিকুলকে ছেড়ে দিল পুলিশ রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে এ সময় পুলিশ বিক্ষোভে অংশ নেওয়া রফিকুল ইসলাম ওরফে শিশু বক্তাকে নিয়ে যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে এই বিক্ষোভ মিছিল চলছিল বৃহস্পতিবার পঁচিশে মার্চ বিকেল পাঁচটার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় এরপর তিনি গাজীপুরের উদ্দেশ্যে রওনা করেন সেখানে তিনি একটি মাহফিলে অংশ নেবেন এর আগে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় দুপুর বারোটার পর তাকে আটক করা হয় পরে বিকেল পাঁচটার দিকে অভিভাবকদের জিম্মায় তাকে ছেড়ে দিয়েছে পুলিশ এ ব্যাপারে পল্টন মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এস আই কাজী আশরাফুল হক বলেন আটক শিশু বক্তা রফিকুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে বিকেল পাঁচটার দিকে পল্টন থানা থেকে তার অভিভাবক এসে তাকে নিয়ে যান